হাই গাইজ, তো কি খবর আপনাদের? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হেডস পাল ব্লগ। তো গাইজ, থাম্বনেইল চাই হয়তো গমাই পাইছে আপনাদের, মানে আপনাদের সব যদি কোনোবাই নতুনকে ডিজে লম বলে ভাবিছে, মানে বহুতে ভাবিছে সে ডিজে বোর্ড লাগা, মানে উপর মিক্সার থাকা মেশিন লম বা বক্স লম বলে, তো যদি এনেকা লব বিচারিছে তো আজি মোৰ ভিডিওটো চালে গম পাব, মানে এনেকা বক্স নলব আপনাদের, লং লাস্টিং নহয়। হাইজ, আপনাদের যদি চলে একমাস দুইমাস ভালকে চলিব দেই, আর সেইটো মাত্র কি ইনডোর, মানে ঘরের ভিতরে ভালকে চলিব, বাহিরের আউটডোরত কাম নাই সেইটো, আর মানে লাস্টিং নহয়। সেইটো আছে মোৰ তাত বুলি নহয়, মানে মোৰ দাদা তাত আছে, যদি দেখাব লাগে বাৰু নেক্সট ভিডিঅ' দেখাব, দেখাম মই, কমেন্ট কৰিব আপোনালোকে, একদম কাম নাই, দেখাত ওখ থাকে, চাউণ্ডটো মানে বেয়া নহয় বাৰু, চাউণ্ডটো ভালে হয়, কিন্তু লং লাষ্টিং বা ভাড়া মাৰিম বুলি বা ঘৰত যদিও ইউজ কৰিবলৈ, ঘৰৰ কাৰণেও নহয়, মানে এইটো সোনকালে জলদি বেয়া হয়, তাৰ কি কোৱালিটি বেয়া দিয়ে মই নাজানো, কিন্তু যিটো নেকি বক্সৰ লগত মানে কি বোৰ্ডখন দিয়ে না, ইকুৱালাইজাৰ যিখন নেকি, মই বাৰু দেখাইছোঁ স্ক্ৰীণত চাব পাৰে আপোনালোকে, সোনকালে বেয়া হয়, মানে এইটো এইটো ভলিউমটো বেয়া হ'ব আপোনালোকৰ, চাউণ্ড এনেকৈ দিয়ে বোলে চব বেয়া হয়, একো ভাল নহয়, এইটো এনে পইচাটো বৰবাদ নকৰিব আপোনালোকে। তো মই দেখাম আজি আপোনালোকক, যদি এনেকুৱাকে ল'ব বিচাৰিছে, চাওক মই যিটো নেকি দেখাইছোঁ আপোনালোকক, সেইটো ক্লেৰনৰ হয়, সেইটো মানে আপোনালোকে যদি ল'ব বিচাৰে দুটাত, আপোনালোকৰ 25,000 মানটো পুৰে যাব দুটাটোত, আর যদি আপনাদের 25,000 টাকাটো এনেই খেলাব ইচ্ছা নাই, তাহলে এটা চাব পারে, মই দেখাইছো আপনাদের ধুনকে। তো মানে থাম্বনেইল চাই হয়তো গমে পেয়েছে, 12 ইঞ্চির কেবিনেট দেখাম আপনাদের, যেটা নাকি জেবেল SRX 722 মডেল হয়। তো ভালকে বাৰু স্ক্রিনের পর ডিটেলস কই দিম। তো আপনাদের এনে পয়সা খেয়ার কি সেটা লোক পাব আপনাদের, কারণ সেটা ঘরটো বজাব পাব, আপনাদের ভাড়াও দিব পাব, আর যদি বিক্রি করে দিব ইচ্ছা যায় আপনাদের বিক্রিও করে দিব পাব ধুনকে। তো তার লগত কি ইমপ্লিফায়ার বজাব, আর কেনেকা কি স্পিকার ভরাব, নেটওয়ার্ক বোর্ড কি ভরাব, এডসেপ কিমান ভরাব আপনাদের, গোটেখিনি পুরো ডিটেলস কথা পাতিম, হোটেল মানে টোটেল কিমানখিনি খরচা হব সেটাও কম আপনাদের। তো ধুনকে চাই লোক আপনাদের, আর এটা মানে দেখাইছো পুরো ডিটেলস, তো চাই লোক গাইজ। তো গাইজ, চাব পড়ে আপনাদের, মই কই থাকা বক্সটা হল এই নাকি ডিজে বক্স বলে কো আমি, ক্লেরেনর, মানে এই আপনাদের জোড়া যদি লোক বিচার 25,000 টাকাত পাই যাব, কিন্তু যোনে নাকি নতুনকে সাউন্ড লম বলে ভাবি আছে বা এনে ঘরতে লম বলে ভাবিছে, এনেকা ধরনের মানে কি উপরতে বোর্ড লগা বক্স, তো মই ভাবো যে এনেকা এনে মিশাতে পয়সা খরচ করে একো লাভ নাই, তাতে যদি এটা ভাল হোম থিয়েটার লওয়া আপনাদের সনির বা কিবা 20,000 টাকার, তো আপনাদের বহুত বেশি ভাল হব, এনেকা একটা ডিজে বক্স লয় একো লাভ নাই। তো মই আজি দেখাম আপনাদের কেনকা কি বক্স ললে ভাল, নতুন ফার্স্ট ডিজে সাউন্ড বনালে, মানে তো সব পারে আপনাদের। এই হল জেবেল SRX 722 মডেল, যেটা নাকি আপনাদের ধুনকে কেবিনেট পাই যাব এই, আর এই কেবিনেটর প্রাইস যদি মই কব যে আপনাদের 9,000 থেকে 8,000 টাকার ভিতর পাই যাব আপনাদের এই কেবিনেটটো, আর এই কেবিনেটটো আপনাদের স্পিকার ভরাব পাব 200 ওয়াট করে স্পিকার, আর DA20 এডসেপ ভরাব পাব আপনাদের, আর আপনাদের ইয়াতে নেটওয়ার্ক বোর্ড ভরাব লাগিব, যেহেতু DA20 ক্রস ওভার লব লাগিব আপনাদের, আর যদি ইয়ার মই যদি আপনাদের কব যে এডসেপর প্রাইস দুটাত পড়ে যাব আপনাদের 700 টাকা বা 800 টাকার ভিতর পাই যাব আপনাদের, আর DA20 ক্রস ওভারও পাব আপনাদের দুখনের 700-800 টাকার ভিতরতে পাই যাব। তো গম পালে আপনাদের কেবিনেটটো, তো কেবিনেটটো বহুত বেশি ভালো হয়, মই যেটা নাকি গুয়াহাটীত গেছিলো এই কেবিনেটটো দেখাইছিলো মই আপনাদের, যদি চোৱা নাই গুয়াহাটীর ভিডিওটো চাব পাৰে আপনাদের, আর এটা ইয়ার লগত কেনেকুৱা কি স্পিকার ভরাব মই স্পিকারটো দেখাইছো আপনাদের। তো চাব পাৰে আপনাদের, এইটো হল আহুজার L12 MB 200 মডেল 200 ওয়াটের স্পিকার, যেটা নাকি 2 ইঞ্চি ভয়েস কল হয়, আর এই স্পিকারটো পড়ে যাব আপনাদের 2500 টাকা পড়ে যাব, তাতকে বেশি নহয়, অলপ হয়তো বেশি হবো পারে বারো, 2600-2700 টাকা হবো পারে, কিন্তু 2500 টাকার ভিতর পাই যাব আপনাদের এই স্পিকারটো, আর এই স্পিকারটো আপনাদের কেবিনেটত ভরাই লব পারিব, আর 800 ওয়াট প্রোগ্রাম পাওয়ার হয়ে যাব আপনাদের, কারণ এটা বক্সত 400-400 হয়ে যাব। তো গম পালে আপনাদের, আর এটা আপনাদের এই বক্সটো কি এমপ্লিফায়ার লগত বজাব মই দেখাই আছো আপনাদের। তো গাইজ, চাব পারে আপনাদের, এটো হল স্টেঞ্জারর PVD 501 এমপ্লিফায়ার, যেটা নাকি বহুত বেশি হেভি হয়, মানে কলকাতার প্রোডাক্ট হয় এটো, কলকাতার ব্র্যান্ড, তো এটো মানে স্টেঞ্জারর এমপ্লিফায়ারটো আপনাদের এই কেবিনেট বক্সটো লগত ধুনকে বজাব পাৰিব, আর মই যদি এই এমপ্লিফায়ারটোর দামটো কব যাও 17-20,000 টাকার ভিতর আপনাদের এই এমপ্লিফায়ারটো পাই যাব। তো গম পালে আপনাদের, আর যদি আপনাদের এনেকা মিনি ডিজে সেটআপ এটা বনাই লয় ঘরতে, তেতিয়াহলে আপনাদের 37,000 মানৰ ধুনকে এটা সেটআপ হয়ে যাব। তো গাইজ, দেখা পেলে আপনাদের মই ধুনকে আপনাদের পুরো ডিটেলস বুঝাই দিল, দেখাই দিল, যদি কোনোবাই নতুনকে ডিজে সেটআপ লম বলে ভাবিছে, বহুত ডাঙরকে যদি বাজেট নাই, যদি সরকে লম বলে ভাবিছে, মানে স্টার্ট যোনে যোনে নাকি মানে স্টার্ট করিম বলে ভাবিছে, লব পারে এনেকা সরু মিনি ডিজে সেটআপ এজোর, তো মানে মই বহুত দিনের পরে কমেন্ট করে আছিল 30-40,000 টাকা মানত হব নেকি এনেকুৱা ডিজে সেটআপ বলে। তো যদি কোনোবাই মানে এনেকুৱাকে সরু মানে সরু স্টার্ট জাস্ট স্টার্ট করব বিচাৰে, তেতিয়াহলে লব পারে এনেকুৱা 37,000 মানতে আপনাদের গোটেখিনি সেটআপ হয়ে যাব, আর যদি আপনাদের এনেকুৱা মানে যেটো মই দেখালো সেটআপ, সেই সেটআপটো আপনাদের অরিজিনাল আহুজারও পাই যাব সেম, কিন্তু আহুজার সেটা এনেকুৱাকে ললে এমপ্লিফায়ার হতে বহুতখিনি দাম বাড়ি যাব আপনাদের, ধরো 50,000 মান আহি যাব, কিন্তু আপনাদের যদি এনেকুৱাকে বনাই লয় 37,000 ভিতর ধুনকে হয়ে যাব। তো এইখানে আসিল আজি ভিডিওটো, যদি আপনাদের চাই ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবলৈ।
নাপাহরব। আর যদি আপনার ডিজে বক্স লম বলে ভাবিছে এনেকা উপরতে থাকা মিক্সার বোর্ড মানে ইকুয়ালাইজার, তো এনেকা বক্স নলব, সোনকালে বেয়া হয়, মানে বোর্ড খন তার ভাইব্রেশনত সোনকালে বেয়া হয়ে যায়। তো গম পালে গাইজ, তো বাই বাই।